অক্সফোর্ড গ্লোবাল একাডেমি অফ এক্সেলেন্সের পেজ থেকে লাইভটা করার চেষ্টা করছি বা বারবার করছি আমরা। তার একটা কারণ হলো আমরা আরো বেশি করে স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চাই, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা চাইছি সেটা হচ্ছে আরো বেশি করে স্টুডেন্টদের স্পেস দিতে, যাতে তোমরা তোমাদের কথা আমাদেরকে জানাতে পারো, অ্যাকর্ডিংলি আমরা তোমাদেরকে রিপ্লাই করতে পারি। এবং তার সাথে আর একটা জিনিস, আমাদের এখানে ট্রেনিং প্রসিজিয়ার গুলো আমরা তোমাদেরকে বলতে পারি, বা যারা ট্রেনার আছেন তাদের পয়েন্ট অফ ভিউ, তারা কিভাবে ট্রেনিং করাচ্ছেন, সাবজেক্ট রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা বলতে পারো, আমরা আমাদের আনসার নিয়ে তোমাদেরকে নিশ্চয়ই কল ব্যাক করবো। এখানে আমাদের যে সমস্ত স্টুডেন্ট আছে কিছু কিছু ক্ষেত্রে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করাবার চেষ্টা করবো, সবসময় যে সেইটা হবে তা নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করবো। আপাতত আমি আজকে একটা ক্লাসে রয়েছি, ক্লাসের মধ্যে চলে এসেছি, ক্লাস চলছে তার মধ্যে, যদি বৃষ্টি টিষ্টির জন্য সবাই আসেনি আজকে। প্রথমে যে ক্লাসটা চলছে তার যিনি ট্রেনার আছেন আমরা তার সাথে একটু কথা বলে নেব, ঠিক আছে? হ্যালো স্যার, এটা একটা আইটি ক্লাস চলছে তাই তো? প্রোগ্রামিং চলছে, প্রোগ্রামিং ক্লাস, সি প্রোগ্রামিং চলছে। আমাদের ইনস্টিটিউটে তো অনেক ধরনের ক্লাস হয়, তার মধ্যে বিভিন্ন আইটির বিভিন্ন ক্লাসেস হয়, বিভিন্ন কোর্সেস আমাদের আছে আইটি। আমরা আইটিতে এত কেন ফোকাস করছি, বা আপনার কি মনে হয় কি ফিউচার স্টুডেন্টদের আইটি কোর্সেস করলে, আইটি যদি ওরা আরো বেশি করে ইনভলভ হতে চায় ওদের ফিউচারে ওরা কতটা সাকসেস পেতে পারে, বা আপনার মনে হওয়াগুলো যদি একটু শেয়ার করো। আমার পয়েন্ট অফ ভিউ, আমি যতটা মনে করি আইটি এখন হিউজ মার্কেট, মানে এখনকার খুবই মার্কেট, সেই জন্য আমি মনে করি যে আইটি একটা এখনকার দিনে একটা হিউজ মার্কেট। তো এভরিবডি চুজিং কি করছে, মানে ডিফারেন্ট ফিল্ডে তারা অ্যাডমিশন হচ্ছে, আইটিতে না পেলেও তারা অন্যান্য ব্রাঞ্চে অ্যাডমিশন নিয়ে নিচ্ছে, তারপরও তারা প্লেসমেন্টের জন্য আইটির দিকেই আসছে। কারণ আইটি এত প্লেসমেন্ট, এত ভ্যাকেন্সি রয়েছে নাওডেজ, কারণ সমস্ত ডিপেন্ড করছে এখন অনলাইনের ওপর। তো অনলাইন মার্কেটটা পুরো ডিপেন্ড করছে আইটি মার্কেটের ওপর, তো আইটির হিউজ প্লেসমেন্ট আছে, সেই জন্য মোস্ট অফ দ্য স্টুডেন্ট চুজ করছে আইটি ফিল্ডটাকে। তো আইটির ওপর ডিপেন্ড করছে আমাদের এখন আপকামিং ফিউচার, তাই ফিউচারের জন্য আমাদের আইটিটা শিখতেই হবে। এবং ইন ফিউচার আরো অনেক স্টুডেন্ট এবং মোস্ট অফ দ্য স্টুডেন্ট তারা চুজ করবে আইটিটাকেই, তাই আমাদের এখানে যে ট্রেনিংগুলো দেওয়া হয় তাদের স্কিলের ওপর, তাদের স্কিল ডেভেলপমেন্টের ওপর। এবং এখানে আমাদের নট আমি আছি, এখানে আরো অনেক ট্রেনার্স রয়েছে যারা আইটি ট্রেনিং দিয়ে থাকেন এবং তারা প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং দিয়ে থাকেন। আমার মনে হয় কেউ যদি আমাদের এখান থেকে কেউ আইটি ট্রেনিং এবং তাদের স্কিল ডেভেলপমেন্ট করতে চায়, তারা এখানে আসতে পারে, আমাদের কাউন্সিলের সাথে কথা বলতে পারে এবং তারা সেটা তাদের নিজের পছন্দ মতো ফিউচার বেছে নিতে পারে। হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি কোন রকমের কোয়ারিজ থাকে প্লিজ ভিজিট আস, আমাদের অফিস বেলঘরিয়াতে আছে। তো আমাদের বেলঘরিয়ার যে ইনস্টিটিউশনের যে অফিস, সেখানে আপনারা বা তোমরা আসতে পারো, যে কোনো কোর্স রিলেটেড কোয়ারিজ এর জন্য আমাদের কাউন্সিলর আছেন, একাডেমিক কাউন্সিলর, তার সাথে কথা বলতে পারো। এবং আশা করি তোমাদের প্রবলেম বা কোয়েশ্চেন যা যা আছে সেগুলো আমরা রিজলভ করতে পারবো। এবং নট অনলি আইটি, আইটি ছাড়া আরও বিভিন্ন ধরনের কোর্স আমাদের আছে, ল্যাঙ্গুয়েজ কোর্স আছে, আইটি তো বিভিন্ন রকমের আছে, যেগুলো তোমরা আমরা যখন স্টুডেন্ট ফিডব্যাক পেয়েছি দেখেছি বারবার, বিশেষ করে আইটির কোর্সগুলোতে স্টুডেন্টরা অনেক বেশি ইন্টারেস্ট নিচ্ছে। এক্স্যাক্টলি তাই স্টুডেন্টরা বেশি পছন্দ করছে আইটি, এবং আইটির অনেক ল্যাঙ্গুয়েজ কোর্স আছে এখানে, নট অনলি ল্যাঙ্গুয়েজ, আমাদের এখানে অনেক ডেভেলপমেন্ট কোর্সও আছে। তো তারা আসতে পারে এখানে, এখানে ভিজিট করতে পারে এবং কাউন্সিলারদের সাথে কথা বলতে পারে তাদের ফিউচারের জন্য। আচ্ছা, আপনি যে আমার মানে এখন স্টুডেন্টদের ক্লাস করাচ্ছেন, ব্যাচ আফটার ব্যাচ ক্লাস করাচ্ছেন, কিরকম ফিডব্যাক স্টুডেন্টদের থেকে পাচ্ছেন, কিরকম মানে কতটা ভালো লাগছে তাদের ক্লাস? আমি প্রচুর এনজয় করি স্টুডেন্টদের সাথে, স্টুডেন্টরাও আমার সাথে খুব এনজয় করে, তো আমার দিক দিয়ে সেটা খুবই আমার খুব ভালো লাগে, কারণ স্টুডেন্টদের সাথে অ্যাটাচ হতে পারছি, সাথে সাথে আমি ডেভেলপমেন্টেও কাজ করি এবং স্টুডেন্টদের সাথে মানে ক্লাসে আমি খুবই এনজয় করি, এবং এভরিবডি মানে প্রত্যেকটা স্টুডেন্টই ভালোভাবেই শিখছে। আচ্ছা,
বাট আমি যেটা করবো আমি দু একজন স্টুডেন্টের সাথে একটু কথা বলবো, ওদের কেমন লাগছে ক্লাস করে, ওরা কতটা শিখছে। বলো তোমার নাম। আমার নাম শরণ্যা সেন গুপ্তা। আমার ক্লাস করতে খুব ভালো লাগে, কারণ ক্লাসে অনেক ইন্টারঅ্যাকটিভ হয় আর আমার ডাউট এন্ড কোয়ারিজ গুলোকে সবসময় সলভ করতে হয়। আচ্ছা, তুমি যে মানে ক্লাস করছো এখানে, তাতে তোমার নিজের ডেভেলপমেন্ট কিরকম হচ্ছে বা কি শিখছো, কতটা শিখতে পারছো? হ্যাঁ, কোর্স রিলেটেড ইনফরমেশন না, মানে কতটা শিখতে পারছো সেটা আমরা জানতে চাইছি। মানে ট্রেনাররা তোমাদের কি শেখাচ্ছেন, বিভিন্ন বললে তুমি যে প্রবলেম রিজলভ হয়ে যাচ্ছে, যে কোনো ক্যারিয়ার থাকলে নিজেদের কতটা আপগ্রেড করতে পারছো? আমার মনে হচ্ছে আমি অনেকটাই আপগ্রেড করতে পারছি, কারণ আমার রোজই প্র্যাকটিস হচ্ছে, আমার অনেকটা হেল্পফুল হচ্ছে আমার জন্য। আচ্ছা, আরেকজনের সাথে কথা বলে নেব। গুড ইভিনিং এভরিবডি, আমার নাম সুকল্যাণ চক্রবর্তী। আমি অক্সফোর্ডে প্রায় 3-4 মাস ধরে পড়ছি অ্যান্ড এখানে আমাদের ট্রেনার্স যারা আছে তারা খুবই হেল্পফুল অ্যান্ড মানে নতুন নতুন জিনিস শিখতে পারছি, যেগুলো আমি আজ থেকে মানে আগে যখন পড়া স্টার্ট করেছিলাম তখন খুবই ডিফিকাল্ট লাগলো, বাট এখন অনেকই মানে প্র্যাকটিসের থ্রু অ্যান্ড টিচিং কোয়ালিটি খুব হাই, তাই জন্য আমার মানে খুবই ইজি হয়েছে সব কিছু শিখবার জন্য। অ্যান্ড স্যার যেমন বললেন যে আইটি ইজ লাইক এখন ইন্ডিয়াতে অনেক গ্রোথ হচ্ছে খুব ফাস্ট, খুব র্যাপিডলি, অ্যান্ড তাই জন্যই আমার একটু খুব ইন্টারেস্টও আছে আইটির প্রতি। অ্যান্ড আমরা কোডিং শিখছি বেসিকলি সি ল্যাঙ্গুয়েজ, বাট এখন মানে প্রজেক্টস করতে বা কিছুতে এখন আর ভয় লাগে না, যেটা আগে লাগতো বা ডাউটস হতো বা করতে গেলে আটকে যেতাম, সেটা এখন অনেকটা কমে গেছে। অনেক মানে সব কিছু করতে খুব কনফিডেন্স আসে অ্যান্ড আমার মতে এখানে মানে আমার এক্সপিরিয়েন্সটা খুবই দারুণ। থ্যাংক ইউ। আমরা আজকে আপাতত দুজনের সাথে কথা বললাম, পরে আমরা চেষ্টা করব অন্য কোনো কোর্সে অন্য স্টুডেন্টদের সাথে কথা বলার। যারা এই মুহূর্তে আমাদের লাইভ দেখতে পাচ্ছ তাদেরকে থ্যাংক ইউ, যারা দেখতে পাচ্ছ না পরে সময় করে দেখে নিও, আমরা বিভিন্ন জায়গায় লাইভটা নিশ্চয়ই শেয়ার করা থাকবে, আমাদের পেজে তো শেয়ার করা থাকবেই। আমরা ফেসবুকে আছি, ইনস্টাগ্রামে আছি, আমরা টুইটারে আছি, আমরা ইউটিউবে আছি। প্লিজ কাম অ্যান্ড জয়েন আস টু গেট মোর ইনফরমেশন অ্যাবাউট আস। পোস্ট রিলেটেড যে কোনো কোয়ারিজের জন্য আমাদের অক্সফোর্ড ফেসবুক পেজে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো তোমরা। তোমাদের কোর্স রিলেটেড যে কোনো কোয়ারিজ আশা করি সলভ হয়ে যাবে, এবং নিশ্চয়ই যে কোনো মানে যেটা আমাদের অফিস টাইমিং সেই টাইমের মধ্যে তোমরা যদি অফিস ভিজিট করো, ইনস্টিটিউট ভিজিট করো, তাহলে অবশ্যই তোমাদের কোর্স রিলেটেড যে সমস্ত কোয়ারি আছে যিনি কাউন্সিলর থাকবেন সেই মুহূর্তে তিনি রিজলভ করে দেবেন। ইউটিউবেও আমরা আছি, আমাদের বিভিন্ন ধরনের ভিডিও, আমাদের স্টুডেন্টদের বিভিন্ন ভিডিও, তাদের থটস, সেগুলো ওখানে শেয়ার করা থাকে। প্লিজ জয়েন আস অ্যান্ড যে কোনো ধরনের কোয়ারিজের জন্য উই আর অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ আউট। থ্যাংক ইউ। পরে আবার আমরা আসব অন্য কোনো লাইভ নিয়ে, এবং চেষ্টা করব আরও অন্য ক্লাসের স্যারদের সাথে ট্রেনারদের সাথে ইন্টারঅ্যাক্ট করার, এবং স্টুডেন্টরা কেমন শিখছে, কতটা শিখতে পারছে সেগুলো লাইভে দেখানোর বা কথা বলার, স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করার। অ্যান্ড অবশ্যই এই লাইভে বা আমাদের কাছে যদি কোনো কোয়ারিজ থাকে সেগুলোর আনসার করার, আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসেও আপনারা ভিজিট করতে পারেন, তোমরা ভিজিট করতে পারো, যে কোনো পোস্ট রিলেটেড ইনফরমেশন ওখান থেকে পেয়ে যাবে, আরও অনেক কিছু দেখতে পাবে এবং জানতে পারবে। আমরা লিঙ্কডইনেও আছি, ঠিক আছে? প্লিজ কাম অ্যান্ড জয়েন আস টু গেট মোর ইনফরমেশন। থ্যাংক ইউ অল।